হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি তো ভালোই আছি। আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করছি আজকে ব্লগটাও আপনাদের কাছে ভালো লাগবে। তো প্রথমে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ইতিমধ্যে করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার কিছু নিউ ফ্রেন্ড হয়েছে, তাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন নতুন ব্লগ দেখার জন্য। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে ওর বাবা সোজা বাজারে, এই তো দেখতেই পাচ্ছেন। তো আমি ঠিক যেভাবে বাজার থেকে সবজি আনার পরে পরিষ্কার করে থাকি, জীবাণুমুক্ত করে থাকি, সেটাই আমি আপনাদের সাথে আজকে একটু শেয়ার করলাম। এখানে আমি একটু ভিজা ন্যাকড়া নিয়ে নিয়েছি, অবশ্যই এটার মধ্যে আমি ডিটল দিয়ে পানি দিয়ে ধুয়ে ভালোভাবে নিয়েছি। তারপরে আমার বুদ্ধিমতে যেভাবে পরিষ্কার করতে পারি বড় বড় সবজিগুলোকে মুছে নিচ্ছি, খুব ভালোভাবে এভাবে মুছে ক্লিন করে নেব। এটা সম্পূর্ণ আমার পদ্ধতি, কারণ এখন তো জানেন কোনো জিনিসের উপরই আর কোনো ভরসা নেই, সব কিছুর মধ্যেই সন্দেহ থেকে যায়। তাই সবজিগুলোকে পরিষ্কার করে ঘরের ভিতরে ঢোকানোটা আমার কাছে বেটার মনে হচ্ছিল। আমি আগে এগুলোকে ক্লিন করব, তারপরে ঘরের ভিতরে নিয়ে যাব। আমি বাহিরে বসে এগুলোকে ক্লিন করে নিচ্ছি। তো ওর বাবা তো বাজার থেকে এসে কিছুক্ষণ পরেই গোসল করে ফেলেছে, কারণ নিজেকেও পরিষ্কার করে নিয়েছে। এখন পরিস্থিতি এতটাই ভয়াবহ, সবাই মোটামুটি এই সম্পর্কে অবগত, সবাই অনেক সতর্ক থাকেন, অবশ্যই থাকবেন, আমি সবাইকে বলবো। আর আমার এই ভিডিওটা দেখে যদি কেউ এতটুকু উপকৃত হয়, কারো যদি এতটুকু ভালো লাগে, তো ছোট ছোট যে সবজিগুলো ছিল একসাথে, যেমন 1 কেজি 1.5 কেজি, ওগুলো আমি ভালোভাবে পানিতে ধুয়ে নিচ্ছি। বাহিরে আমার একটা কল রয়েছে, তো ওখানে ধুয়ে আমি এই তো মেলে দিলাম। ওগুলোকে আমি পানিতেই ভালোভাবে ধুয়ে নিচ্ছি, একটা একটা করে ওগুলো পরিষ্কার করা সম্ভব না, তাই ভাবলাম এগুলো পানিতেই ভালোভাবে ক্লিন করে নিই। তো ওর বাবা আমাকে সাহায্য করছে ওগুলো পরিষ্কার করার জন্য। এখানে হচ্ছে ভেন্ডি নিয়ে এসেছিল 1 কেজি, খুবই সতেজ, একদমই সবুজ, দেখতেই পাচ্ছেন একদম সবুজ সুন্দর ভেন্ডিগুলো। তো ওগুলোকেই ধুয়ে নিচ্ছি। তো সব সবজিগুলো ক্লিন করে পরিষ্কার করে আমি ছাদে এভাবে একটু বিছিয়ে রেখেছি, যেহেতু আজকে কোনো রোদ ছিল না, বাতাসেই দিয়েছি, কারণ রোদে দেইনি, বাতাসেই দিয়েছি, বাতাসে পানিটা টেনে নেবে, তারপরে এগুলোকে আমি ঘরে নিয়ে যাব। তো এরপরে ওর বাবা 3টা মুরগিও নিয়ে এসেছে, তবে এটা কেনা না, এক বড় ভাই তার ছাদে এই মুরগিগুলোকে চাষ করেছে। তো ফোন দেওয়া মাত্রই ওর বাবা গিয়ে নিয়ে আসলো, ব্রয়লার আর দেশি মুরগি ছিল। তো এগুলোকেও ক্লিন করে নেব, আজকে তো অনেক ব্যস্ততা। তো এটা হচ্ছে সন্ধ্যার সময়, দুপুরে কোনো মতো খেয়েছি কারণ অনেক বাজার সাজার, আর সন্ধ্যায় একটু ভালো মন্দ কিছু রান্না করছি, তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি একটা পুরো মুরগি ক্লিন করে নিয়ে এভাবে চিড়ে নিয়েছি, ব্রয়লার মুরগি ছিল তবে সাইজে ছোট ছিল, 1 কেজি ওজনের। তো এগুলোকে আমি এখন ফ্রাই তৈরি করব। তো এ কারণে এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচ পাউডার, গরম মশলা, আদা, রসুন বাটা, আদা বাটা, লবণ। বাচ্চা তো ভালো মন্দ ছাড়া খেতেই পারে না, দুপুরটা কোনো মতে পার করলাম, অনেক কাজ ছিল, বাজার সাজার অনেক ছিল, সব কিছু ক্লিন করার ছিল, যে কারণে দুপুরটা কোনো মতো হালকা পাতলা খেয়ে পার করেছি। তো রাতের দিকে সন্ধ্যার দিকে এসে ওর জন্য কিছু ভালো তৈরি করছি, আর বাচ্চারা তো বুঝে না এই কারণেই। তো এখানে দিয়ে দিচ্ছি সয়া সস, এটা আমার গাঢ় সয়া সস, যে কারণে আমি 1 টেবিল চামচ দিলাম। আর দিয়ে দিচ্ছি টমেটো সস 2 চামচ, আর যারা গাঢ় সয়া সসটা না দিয়ে পাতলাটা দিবেন তারা অবশ্যই 2 টেবিল চামচ দিবেন। তো এগুলোকে এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। এই যে প্রত্যেকটা মাংসের ভিতরে যেন ঢুকে যায়, আর আমি মাংসগুলোকে একটু চিড়েও দিয়েছি, এটা আমার স্টাইলের চিকেন ফ্রাই, একদম পারফেক্ট হয় যেমন আমরা রেস্টুরেন্টে খেয়ে থাকি। যেমন এখন তো বাসা থেকে বেরই হতে পারছিলাম না, ফুচকার দোকানে 1
সরি ফুচকার দোকানে যেসব খাবার পাওয়া যায়, চাইনিজ খাবারগুলো, ওইসব খাবারও তো আমরা মাঝে মাঝে খেয়ে থাকি। রাইসাকে নিয়ে যখন আমি শিশু একাডেমিতে যেতাম, তখন আমার মেয়ে খেত, তো ভীষণ পছন্দ করে কফি হাউসে, বিভিন্ন হোটেলে। তো সেসব যেহেতু পাচ্ছি না, তাই ভাবলাম বাসায় তৈরি করে দিই, আমি তো তৈরি করতেই পারি, তো একদম পারফেক্ট হবে। আর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম, যারা নতুন আমার রেসিপিটা অবশ্যই ফলো করবেন। আর এভাবে ঘরে লকডাউনে থেকে যা যা ছিল সেটা দিয়ে আমি পারফেক্টভাবে চিকেন ফ্রাই করেছি, দেন রাইসও তৈরি করেছি, কারণ চিকেন ফ্রাইয়ের সাথে তো রাইস আমরা পছন্দ করি। তো এটাকে আমি অন্তত মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা এভাবে ম্যারিনেট করে রেখে দেব। তো এরপরে চলে আসি চিকেন ফ্রাইটা ভাজানোর জন্য যে ব্যাটারটা আমাদের দরকার সেটা তৈরি করতে। তো এখানে আমি 1 কাপ পরিমাণ ব্যাটার দিব, এটা হচ্ছে 1/2 কাপ দিয়ে দিলাম। 1 কাপ পরিমাণ ময়দা, এটা হচ্ছে ময়দা, ময়দা নিয়ে নিব। ময়দা দিয়ে এটাকে আমি আজকে ভাজব। তো 1/2 কাপ পরিমাণ আমি এখানে ময়দা দিয়ে দিলাম। আর এখানে 1/2 কাপেরও কম আমি চাউলের গুঁড়া ব্যবহার করছি, এটা সম্পূর্ণ অপশনাল, তবে এটা দিলে অনেক ক্রিস্পি হয়। তো দিয়ে দিচ্ছি লবণ, লাল মরিচ পাউডার, আর দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে বেকিং পাউডার। এখন এটাকে আমি ভালোভাবে চামচ দিয়ে মেখে এটাকে মিক্সড করে এক সাইডে রেখে দেব। আমি ঠিক যেভাবে তৈরি করি আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম, আশা করছি ভালো লাগবে। তো এটাকে মিক্সড করে রেখে দিলাম। আর এখন চলে আসলাম রাইসটা রান্না করার জন্য, ওদিকে আমার চিকেনটা ম্যারিনেট হচ্ছে। তো রাইস রান্না করার জন্য তেল আমি খুবই অল্প দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম লবণ দিয়ে, এটাকে এখন আমি ভেজে নেব। আর বাচ্চারা তো বোঝে না লকডাউন কি, দেশের পরিস্থিতি কি, করোনা কি, ওরা তো বোঝে না যে দেশের মানুষের কত কষ্ট যাচ্ছে, তারা শুধু বোঝে নিজেদেরটাই, যে আম্মু এই বেলায় ভালো খায়নি, ওই বেলায় ভালো খেতে দিতে হবে, এটা রান্না করো, সেটা রান্না করো, এটা তৈরি করে খাওয়াও। তো এখন যেহেতু হাতে অনেক সময় আর আমি যেহেতু রান্না করতে জানি, তো বাচ্চাকে রান্না করে দেই, ও পছন্দ করে, আর আমারও সময়টা যায় আপনাদের সাথে সুন্দরভাবে শেয়ার করি। তো এখানে কাঁচা মরিচটাও দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আমি হালকাভাবে ভেজে নেব, একদম ভাজবো না, নরম করে নেব। দিয়ে দিলাম বরবটি, গাজর, এগুলোকে আমার ভাজার কোনো উদ্দেশ্য নেই, এগুলো জাস্ট একটু নরম করে নেব, কারণ আমি তো রাইস রান্না করব, এখানে এটাকে ভাজতে হবে না। রাইসের মধ্যে যখন গাজর আর বরবটি একটু শক্ত থাকে দাঁতের মধ্যে যখন পড়ে, তখন ভালো লাগে, যে যেরকম আমরা খেয়ে থাকি চাইনিজে, একটু কাঁচা কাঁচা ভাব থাকে, তাই এগুলোকে সামান্য একটু নরম করে নিব, আমি ভাজবো না। অবশ্যই আপনারা আমার মতো ট্রাই করে দেখবেন, খুবই অল্প সময়ে আমি এই দুটো জিনিস তৈরি করেছি, রাইস আর ফ্রাই। ঘরে থাকা সামান্য যা যা উপকরণ ছিল, আর দিয়ে দিচ্ছি চাল। তো রাইস রান্না করতে অনেকেই চালটাকে আলাদাভাবে সিদ্ধ করে নেন, সেটাকে বিছিয়ে শুকিয়ে নেন, অনেক ভেজাল করে রাইস রান্না করেন, তো আমি এভাবে করি না, আমি যেভাবে করছি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারা অবশ্যই একদিন হলেও ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে পারফেক্ট রাইস হয়েছে কি না। কোনো ঝামেলা ছাড়াই আমরা এভাবে রাইসটা তৈরি করতে পারি, আপনারা চাইলে এখানে ডিম দিয়ে দিতে পারেন, তো হয়ে গেল ফ্রাইড রাইস। তো আমি আজকে ডিম ব্যবহার করব না, শুধু রাইসটাকেই তৈরি করে নিচ্ছি এভাবে। তো দিয়ে দিচ্ছি টমেটো সস 2 চামচ, আর দিয়ে দিব সয়া সস 1 চামচ, ব্যাস এই এতটুকুই উপকরণ। আর এগুলোকে এখন আমি মিক্সড করে একটু ভেজে নেব। আর তেলের পরিমাণটা আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু কম ব্যবহার করেছি, তেলের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন। তো দিয়ে দিলাম পানি, এখানে চাল অনুযায়ী পানি, যেমন 1 কৌটা চাউলে 1/2 কৌটা পানি, মানে যতটুকু চাল তার অর্ধেক পানি, সেম এটাই প্রসেসিং। তো পানিটা দিয়ে এখন আমি এটাকে ঢেকে দেব, একটু নাড়াচাড়া করে নিচ্ছি যেন সব কিছু ভালোভাবে মিক্সড হয়ে যায়।
আর আপনারা অবশ্যই ট্রাই করবেন, খুবই ঝামেলা, একদমই ঝামেলা নেই এই রাইসটা তৈরি করতে, সেটা তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো ঢাকনাটা দিয়ে এখন আমি রাইসটা রান্না করে নেব। তো এই তো আমার রাইস হয়ে গিয়েছে, দেখুন আমি আপনাদেরকে নাড়িয়ে দেখাচ্ছি আমার রাইস তৈরি কতটা ঝরঝরে হয়েছে। আমরা যখন চাইনিজে যাই, যেমন রাস্তার ধারে যেসব চাইনিজ থাকে, আপনারা হয়তোবা দেখেছেন তারা অনবরত রাইসটাকে এভাবে চুলার মধ্যে রেখে নাড়তে থাকে, এতে রাইসটা আরও অনেকটা ঝরঝরে হয়ে যায়। তো আমার রাইসটা এমনিতেই ঝরঝরে হয়েছে, তো আমি যদি তাদের মতো করতে চাই এটাকে আমি অনবরত নাড়তে থাকব। তো আমি কিছুক্ষণ নেড়ে নিচ্ছি, একদম ঝরঝরা করে নিচ্ছি, আর তেলের পরিমাণটা আমি একটু কম দিয়েছি, এটা তো আমি আগেও বলেছি, আপনারা দেখে বুঝতে পারবেন কতটা পারফেক্ট রাইস তৈরি হয়েছে। এই যে দেখুন, তো এবার চলে আসলাম ফ্রাইটা ভাজার জন্য। এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এটাকে আমি গরম করে নিচ্ছি। আর এই যে এখানে হচ্ছে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা, আর এখানে একটু পানি নিয়েছি। তো আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে চিকেনটাকে কোট করি, আর চিকেনটা কোট করার মধ্যেই চিকেনের সেই ফ্রাই এইটা ঝরঝরে ফ্রাই হওয়ার আসল রহস্যটা লুকিয়ে রয়েছে। তো এই জিনিসটা অন্তত আপনারা একটু ভালোভাবে ফলো করে দেখবেন, অনেকেরই তো চিকেন ফ্রাই রেসিপি দেখেছেন, আমারটার মতো একটু দেখেন ঘরোয়াভাবে যে আমি কিভাবে করি, আর আপনারা ট্রাই করেন, ঘরের মধ্যে খুবই অল্প সময়ে বাচ্চাকে তৈরি করে দিতে পারবেন। তো চিকেনটার মধ্যে আমি সেই মিক্সচারটা এভাবে মেখে নিচ্ছি, ভালোভাবে হালকাভাবে চাপ দিয়ে দিয়ে আমি এটাকে মেখে নিব, খুব জোরে আমি চাপ দিব না, আর একটু ঝাঁকিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম পানিতে, পানিতে থাকবে 10 সেকেন্ড, 10 সেকেন্ড হিসাবটা করব আমি এভাবে। এই যে বুড়বুড়িটা উঠেছে, এটা যখন নিচের দিকে শেষ হয়ে যাবে তখনই আমি ভাববো যে হয়ে গিয়েছে, 10 সেকেন্ড জাস্ট। তো তুলে ফেললাম, আবার আমি ময়দার কোটটা ব্যবহার করব, আর ময়দাটা আপনারা চেষ্টা করবেন বড় একটা পাত্রে নিতে, আর এভাবে হাত দিয়ে আলতোভাবে ঘুরিয়ে নেব আমি। এই তো আলতোভাবে এটাকে ঘুরিয়ে নেব, আর এখন নেব ঝাঁকিয়ে। আমি ঠিক বাহিরে যেভাবে তৈরি করে রেস্টুরেন্টে চাইনিজে, যেমন আমরা রাস্তার ধারে দেখে থাকি, ঠিক সেভাবেই আমি তৈরি করছি। তো আবার আমি পানিতে দিয়ে দিলাম, পানির প্রসেসটা হবে 2 বার, আর আটার প্রসেসিংটা হবে 3 বার, সেটা আমি একটা চিকেন দিয়ে আপনাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। 10 সেকেন্ড পর আমি উঠিয়ে নিলাম, আবার আমি আটা দিয়ে, মানে যে মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে কোট করে নিচ্ছি, আলতোভাবে কোট করে নিচ্ছি। আর এভাবে একটু ঝাঁকাবেন চিকেনটা, আপনারা যখন বাহিরে দেখেন যে চিকেনটা যখন ভাজে একটু ঝুরঝুরা হয়, এই ঝুরঝুরাটা হওয়ার রহস্যটা হচ্ছে এটা, এই এটাকে ঝাঁকানোটা। আমরা যখন এটাকে ঝাঁকাবো, এই যে শরীর থেকে দেখুন ময়দাগুলো কীভাবে ঝুরঝুরা হয়ে যাচ্ছে। তো তারপরে ভেজে নিচ্ছি, একটা তো আমি খুব ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, এরপরে ভাজতে চলে আসলাম। তেলটা আমি আমার প্রয়োজন অনুযায়ী দিয়েছি, আপনারা চাইলে আরও ডুবো তেলে ভাজতে পারেন, তো আমার মনে হয়েছে এতেই হয়ে যাবে, এর থেকে বেশি তেলের প্রয়োজন নেই। তো উল্টে পাল্টে এটাকে আমি হালকা আঁচে, লো আঁচে ভেজে নেব, একদমই চুলার জালটা লো রাখবেন, লো বলতে মিডিয়ামে রাখবেন, কারণ চিকেন যেন ভিতর থেকে সিদ্ধ হয়। তো এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটা চিকেন কোট করার পরে অবশ্যই আপনারা আটাটাকে চেলে নিবেন, চালার পরে আবার আরেকটা চিকেন কোট করবেন, কারণ তাতেই ভালো হয়। এই যে চিকেন থেকে যেসব আটাগুলো নষ্ট হয়ে গিয়েছিলো সেগুলো তুলে ফেলে দিলাম। তো এই তো আমার চিকেনটা অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এই পর্যায়ে নামিয়ে ফেলতে পারি, আপনারা চাইলে আরও অনেক সময় ধরে ভাজতে পারেন, তো আমার কাছে মনে হচ্ছে এটা হয়ে গিয়েছে, তো আমি নামিয়ে ফেলছি। তো সেম প্রসেসিংয়ে আমি আরেকটা চিকেন দিয়ে দিচ্ছি, আর একটা একটা করে চিকেন দিয়ে তারপরে ভাজবেন অবশ্যই।
দুটো একসাথে দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে চতুর্দিক থেকে ভাজাটা ভালো হবে না। তো এটাকেও আমি ভেজে সব কিছু একসাথেই তৈরি করে নিচ্ছি, তারপরে আসছি আমি আপনাদের সামনে। এই তো আমার হয়ে গিয়েছে রাইস, চিকেন সব কিছু হয়ে গিয়েছে। আপনারা দেখে বলুন যে আমার একদম রেস্টুরেন্টের মতো রাইস আর চিকেন হয়েছে কি না, যদিও বা আমি আপনাদেরকে টেস্ট করাতে পারছি না, অনেক দুঃখিত। তো আমার মেয়ে তো ভীষণ পছন্দ করেছে, ওর বাবাও ভীষণ পছন্দ করেছে, আর আমার কাছেও খেতে ভালো লেগেছে। তো আমার তো মনে হয় আমি পেরেছি। তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আমার এই রেসিপিটা, আর আমাকে জানাবেন। আমি খুবই অল্প সময়ে ঘরের মধ্যে এটা তৈরি করেছি, তো আশা করছি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি আবারও বলছি সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।